হ্যালো বন্ধুরা আমি ডিমি ডিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা সানব্লক ক্রিমের রিভিউ দেখাবো সেটা হচ্ছে জয়া সানব্লক ক্রিম দেখো বন্ধুরা এটা হচ্ছে জয়া সানব্লক ক্রিম বা তোমার সানস্ক্রিমও বলতে পারো এটা এসপিএফ থার্টির সঙ্গে আসে উইথ পি এ প্লাস প্লাস তো বন্ধুরা জয়ের সানব্লক ক্রিম কিন্তু ধরনের হয় মানে এসপিএফ থার্টি আর এসপিএফ ফরটি তোমরা নিজেদের স্কিনের রিকোয়ারমেন্ট অনুসারে তোমরা নিজেরা কীরকম ইউজ করো সেই অনুসারে কিনে নেবে আর কতটা রোদে বেরোচ্ছ সেই অনুসারে কিনবে এদের কিন্তু লোশনও আছে মানে সানব্লকের লোশনও আছে তো আমি লোশনে ইউজ করেছি আর এখন আমি ক্রিমটা ইউজ করছি যেহেতু তোমাদের ক্রিমটা রিভিউ দেখাবো লোশনটা যখন ইউজ করতাম তখন আমি ভিডিও করতাম না বন্ধুরা ওই জন্য আমি তোমাদের লোশনটা দেখাতে পারিনি তো আমি যখন আবার লোশনটা কিনবো তোমাদের লোশনটারও রিভিউ করে দেবো বন্ধুরা এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি জয় প্রোডাক্টগুলো আমি লোকাল মার্কেট থেকে বেশি কিনি তোমরা চাইলে লোকাল মার্কেট থেকেও কিনতে পারো সব জায়গাতে এটা অ্যাভেলেবেল আছে বা সব থেকে বেশি লোকাল মার্কেটেই থেকে বেশি যদি ডিসকাউন্টে পেতে চাও জয়ের প্রোডাক্ট তাহলে তোমরা বাজার কলকাতা থেকে কেন কারণ বাজার কলকাতাতে আমি দেখেছি মধ্যে মানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়েছে যেটা অ্যাপে বা অন্য কোথাও তোমরা পাবে না তো আমি অনেক প্রোডাক্ট বাজার কলকাতায় যখন যাই তখন একবারে কিনে নিই ওখানে কিন্তু মানে সিঙ্গেল পাওয়া যায় আর কম্বো পাওয়া যায় কম্বোতে প্রচুর ডিসকাউন্ট থাকে ওই জন্য আমি সবসময় কম্বো প্যাকে কিনি ওখান থেকে তোমরা কিনে নিতে পারো তাছাড়া তোমরা যদি অনলাইন পারচেস করতে চাও তাহলে তোমরা নাইকা পার্পেল অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গা থেকে কিনতে পারো সব জায়গাতেই জয়ে প্রত্যেক কটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সিঙ্গেলও আছে কম্বোতেও আছে টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর যদি তোমরা নাইকার সেলের টাইমে কেনো তো ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তাছাড়া কিন্তু সব অ্যাপে প্রতি পুরো বছরই ডিসকাউন্ট থাকে এবার আমি বলি যে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি কতটা হ্যাঁ এটা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে সিক্সটি এম এল সিক্সটি এম হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তোমরা তিন বছর এটা ইউজ করতে পারবে এবার বলছি আমি যে কোম্পানি কি কি ক্লেম করছে আচ্ছা আমি বোধহয় প্রাইসটা মিস করে গেছি বন্ধুরা প্রাইসটা আমি বলে দিচ্ছি সিক্সটি এম এল এর সিক্সটি এম এল হচ্ছে ওয়ান থার্টি ফাইভ কিন্তু আমি বোধহয় এটা ওয়ান হান্ড্রেড টেন মানে একশো দশ কি একশো পনেরোতে কিনেছিলাম এটার মধ্যে ডিসকাউন্ট ছিল আর তাছাড়া তোমরা এটা দুটো সাইজে মার্কেটে পাবে এটা হচ্ছে সিক্সটি এম সিক্সটি এম পাবে আবার ওয়ান টোয়েন্টি এম এলও পাবে ওয়ান টোয়েন্টি এম এল প্রাইস হচ্ছে টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা কিন্তু তোমরা দুশো তেরো টাকায় পেয়ে যাবে ওই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবার আমি বলছি যে কোম্পানি কি কি ক্লেম করছে এটাতে কোম্পানি বলছে এটা স্কিনে ইউ স্কিন ড্যামেজ থেকে মানে সানরেজের ফলে আমাদের স্কিন যেটা ড্যামেজ হয়ে যায় বা ইউভি রেজের ফলে স্কিন যেটা ড্যামেজ হয়ে যায় সেটাকে খুব ভালো করে এটা প্রোটেক্ট করে আর স্কিনকে স্মুথ করে সান বার্ন হতে দেয় না আর স্কিনকে এটা প্রোটেক্ট করে তার সঙ্গে ন্যাচারাল গ্লো আনে এটার মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে নন গ্রিসি নন স্টিকি আর খুব লাইট লাইট টেক্সচার এটার মানে ওই লাগালে তোমাদের মনে হবে না যে কি একটা লাগিয়েছো ভারী ভারী টাইপের ক্রিম যেটা হয় সেটা কিন্তু এটা একদমই নয় আজকে আমি তোমাদের এটা ইউজ করেও দেখিয়ে দেবো তো তোমরা ওইটা দেখতে পাবে যে কীরকমভাবে ইউজ করে আর ইউজ করার পর স্কিনটাকে কীরকম লাগছে এটা একটা ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট এই জন্য তোমরা তোমাদের যাদের স্কিন সেন্সিটিভ তো তারাও এটা কিন্তু নির্ভয়ে ইউজ করতে পারে কারণ এটা ডার্মাটোলজি টেস্টেড আর এটা সুইটেবল ফর অল স্কিন টাইপ মানে নর্মাল স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন এটা সবাই ইউজ করতে পারে এটা স্কিনকে মানে সান বার্ন হতে দেয় না স্কিনকে গ্লোয়িং রাখে আর যেই স্কিনটা স্কিনের ট্যান পড়ে গেছে বা সানবার্ন হয়ে গেছে সেই স্কিনটাকেও আস্তে আস্তে কিন্তু কিওর করে তার জন্য কিন্তু ক্রিমটা ডেলি বেসিসে লাগাতে হবে সানস্ক্রিম কখনো বন্ধুরা স্কিপ করবে না মানে অন্যান্য যদি অন্যান্য কোনো ক্রিম যদি স্কিপ করো কিন্তু গরমকাল যেহেতু পড়ে যাচ্ছে মানে প্রায় পড়ে গেছে তো সানস্ক্রিম কিন্তু কখনোই স্কিপ করবে না আর কি লেখা আছে আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা একটা প্রাউডলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আর শেলফ লাইফ আমি তোমাদের বলে দিয়েছি আমি এখানে কোম্পানি যা যা ক্লেম করছে কি কি লেখা আছে আমি সবই তোমাদের বলে দিয়ে বলে দিচ্ছি এটার মধ্যে আছে ক্যারেট সিড অয়েল এটা স্কিন রিপেয়ারিং করে এটা অ্যান্টি এজিংয়ের কাজ করে তার সঙ্গে এটা স্কিনকে সান ড্যামেজ হতে দেয় না মানে স্কিনে সান ড্যামেজ হতে দেয় না স্কিনকে প্রোটেক্ট করে তার সঙ্গে আছে টিটানিয়াম ডাই অক্সাইড এটা ইউভি ইউভিরেসকে প্রোটেক্ট করে আর সেন্সিটিভ অ্যান্ড অ্যাকেস্রোন স্কিন দে মানে যাদের স্কিনটা সেন্সিটিভ বা অ্যাকনে প্রোন তাদের স্কিনে রেস প্রোটেক্ট করে আর তার সঙ্গে আছে পি এ প্লাস প্লাস এটা স্কিনকে প্রোটেক্ট করে পিগমেন্টেড হতে দেয় দেয় না স্কিনের ডার্ক স্পট বা ব্ল্যাক প্যাচ হতে দেয় না তার সঙ্গে আছে এসপিএফ থার্টি এটা প্রোটেক্ট এগেনস্ট ইউভিবি রেস সানবার্ন অ্যান্ড সান ড্যামেজ সানবার্ন সান ড্যামেজ হতে দেয় না ইউভিবি রেসকে স্কিন থেকে প্রোটেক্ট করে তার সঙ্গে আছে ক্যামোমলি ক্যামোমিলি অয়েল ক্যামোমিলি অয়েল একটা ফুলের তেল ক্যামোমিলি একটা ফুল হয় এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্ড ক্ল্যামিং প্রপার্টিজ দ্যাট ট্রিট স্কিন কন স্কিন কনসার্ন আচ্ছা এটা বন্ধুরা স্কিনে আমাদের কখনোই ব্ল্যাক প্যাচ হতে দেয় না স্কিনকে মানে ধরো যদি তোমার সেন্সিটিভ স্কিনও হয় তো সেই স্কিনকেও কিন্তু সান বার্ন হতে দেয় না স্কিনকে বলতে পারো এক কথায় স্কিনকে প্রোটেক্ট করে সূর্যের আলো থেকে যে ইউভি রেসটা আসে সেই থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে সান বার্ন হতে দেয় না ব্ল্যাক প্যাচ হতে দেয় না আর ব্ল্যাক স্পট হতে দেয় না এটা সুইটেবল ফর অল স্কিন টাইপ নো প্লাস্টিক মাইক্রোফাইবার নো পেট্রোলিয়াম নো হার্স কেমিক্যাল নো প্যারাবিন অ্যালকোহল ফ্রি আর ডার্মোটোলজি টেস্টেড ক্রুয়েলটি ফ্রি আর এর ইনগ্রিডিয়েন্টস গুলো কী কী আছে এখানে লিখেই দিয়েছে বন্ধুরা তো এটাতে কি কি ক্লেম করেছে কি কি আছে আমি তোমাদের সবগুলো বলে দিলাম আর প্রাইসটাও বলে দিলাম ব্যাকসাইডে এদের টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে আর খুব ভালো করে মানে ব্লু ইংক দিয়ে মেনশন করেও দিয়েছে মানে তোমরা মানে দেখলে বন্ধুরা একদম দেখ দেখো তো এগুলোর মধ্যে একবারে চোখে পড়ছে এটা টোল ফ্রি নাম্বার তো ইন কেস তোমাদের কোনো প্রয়োজন হলে ওখানে তোমরা ফোন করতে পারো এদের ইমেল আইডি দিয়ে দিয়েছে তো এইগুলো হচ্ছে বন্ধুরা এই সানস্ক্রিনটাতে কী কী আছে এটার সম্বন্ধে আমি তোমাদের বলে দিলাম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইগুলো অনেক ছোট ছোট করে লিখে দিয়েছে ডাইরেকশন ফর ইউজ আমি তোমাদের আজকে দেখে দেবো কীরকমভাবে তোমরা ইউজ করতে পারবে তো চলো বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাই সানস্ক্রিন লাগানোর আগে আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি সানস্ক্রিন কিন্তু লাগাবে তোমরা যখন মানে বাড়িতেও যদি থাকো তখনও সানস্ক্রিন লাগাবে মানে যখন দিনের বেলায় আমাদের সানস্ক্রিন লাগানো খুব দরকার যদি তোমরা বাড়িতে থাকো মনে করো যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না আমি কেন সানস্ক্রিন লাগাবো তোমরা কিন্তু খালি ঘরের মধ্যে থাকছ না হয়তো কিচেনেও যাচ্ছো ব্যালকনিতে যাচ্ছ বারান্দায় যাচ্ছো তখনও কিন্তু তোমাদের কিচেনের হিটটা তোমাদের স্কিনে লাগছে বা বারান্দায় দাঁড়ালেও সেই হিটটা তোমাদের স্কিনে লাগছে সেই থেকেও কিন্তু হতে পারে তো দিনের বেলায় বাড়িতে থাকো কি বাইরে যাও তখন কিন্তু আমাদের সানস্ক্রিনটা লাগাতেই হবে আর বাইরে গেলে তো সানস্ক্রিন লাগাতেই হবে সানস্ক্রিন স্কিনের উপরে একটা লেয়ারের মতো কাজ করে যেইটা আমাদের ডাইরেক্ট সানরেজ থেকে আমাদের স্কিনকে খুব ভালো করে বাঁচায় সানস্ক্রিন ছাড়া যদি আমাদের আমরা রোদে বেরোই তাহলে কি হবে ডাইরেক্ট স্কিন স্কিনের উপরে সানবেসটা পড়বে সূর্যের আলোটা পড়বে এর ফলে আমাদের স্কিনে যে ক্ষতিটা হবে সেটা কিন্তু ঠিক করতে আমাদের বছর কেটে যাবে তো এই জন্য আমাদের মানে খুব মানে সুন্দরভাবে একটা সমাধান আছে যে আমাদের সানস্ক্রিন লাগাতে হবে তাহলে সেই মানে ঝামেলাগুলো যেগুলো মানে সানবার্ন হয়ে যায় ব্ল্যাক স্পট হয়ে যায় ব্ল্যাক প্যাচ হয়ে যায় সেগুলো তো আমাদের কিছু হবে হবে না স্কিনটা একদম খুব সুন্দর গ্লোয়িং থাকবে আর সানস্ক্রিন লাগিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা রোদে বেরিয়ে যাবে না তাহলে কিন্তু তোমরা সানস্ক্রিমে হানড্রেড পারসেন্ট বেনিফিট পাবে না অনেকেই ভাবে যে সানস্ক্রিন তো আমি লাগিয়ে নিয়েছি কিন্তু তাও কেন আমি আমার স্কিনে ট্যান হয়ে যাচ্ছে আমার স্কিনে কেন সানস্ক্রিনটা কাজ করছে না সানস্ক্রিনটা বোধহয় ভালো না সানস্ক্রিনটা ভালো না বন্ধুরা সানস্ক্রিনটা তোমরা ঠিক করে ইউজ করছো না সানস্ক্রিন সবসময় হাফ অ্যান আওয়ার আগে মানে আধ ঘন্টা আগে বা পঁয়তাল্লিশ আগে ইউজ করতে হয় তারপর তোমাদের বেরোতে হয় তাহলে কিন্তু সানস্ক্রিনটা তোমরা হান্ড্রেড পারসেন্ট বেনিফিট পাও মানে স্কিনে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করা চাই তো আমি এখন তোমাদের দেখাচ্ছি সানস্ক্রিনটা কীরকমভাবে লাগাবে আর সানস্ক্রিন মনে রাখবে খালি কিন্তু ফেসে লাগাবে না ফেসে নেকে আমি দেখো এতটা স্লিপ পড়েছে আমি কিন্তু এইগুলোতেও সানস্ক্রিম লাগিয়ে দিই মানে যেই জায়গাগুলোতে আমার সূর্যের আলো পড়বে সেই জায়গাগুলোতে কিন্তু সানট্যান হবে খালি মুখে পড়ে না হাতে পড়ে নেকে পড়ে গলায় পড়ে তো সব জায়গাতেই কিন্তু আমি সানস্ক্রিমটা সমানভাবে অ্যাপ্লাই করব এরকম একটা ফ্লিপ ক্যাপের সঙ্গে আসে আর এটা কিন্তু অ্যাজ ইট ইজ এরকমই পাওয়া যায় এর কোনো আউটার প্যাকেজিং নেই দেখো বন্ধুরা এতটা ক্রিম নিলাম এটা কিন্তু একদমই ওয়াটারি না বা জেল বেস না যেরকম ক্রিম হয় সেরকম এবারে এইটা আমি ডট ডট করে লাগিয়ে নেব পুরো ফেসে আমি গলাতেও লাগাবো যেটুকু থাকবে আমি হাতে লাগিয়ে দেব ভীষণ আস্তে আস্তে লাগাবে তোমরা ক্রিম লাগানোর সময় বন্ধুরা একটুখানি টাইম নিয়ে লাগাবে কারণ খুব তাড়াতাড়ি তোমরা যে কাজই করবে সে কাজই কিন্তু ঠিক হবে না মানে তোমরা মেক আপ করো বা স্কিন কেয়ার করো চেষ্টা করবে যে একটুখানি টাইম নিয়ে করার হয়তো সকলের হয় না বন্ধুরা সময় হয় না অত টাইম কিন্তু একটুখানি নিজের জন্য সময় বার করে নেবে একটু নিজের জন্য সময় বার করে নেওয়া খুব প্রয়োজন হয়তো আমারও কিন্তু বন্ধুরা অনেক সময় হয়ে ওঠে না আমি একটু যখন তাড়াতে থাকি খুব তাড়াতাড়ি আমিও লাগিনি কিন্তু চেষ্টা করবে তোমরা নিজের জন্য একটু সময় বার করে নেওয়ার তাহলে তোমাদের স্কিনে কখনো কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না দেখো সুন্দর করে লাগিয়ে নিলে একদম আর এটা হোয়াইট কাস্ট ছাড়ে না কিন্তু আমি তোমাদের বলতে বলতে এটা ভুলে গেছি এটা কিন্তু একদমই ওই হোয়াইট কাস্ট যেগুলো ছাড়ে মানে একদম ওই সাদা সাদা টাইপের হয়ে যায় সেগুলো কিন্তু একদমই হয় না এটা কিন্তু সোয়েট প্রুফ ওয়াটার প্রুফও মানে এটাতে এটা লাগালে একদম কিন্তু ওই ঘাম টাম হয় না আর তোমরা যাদের স্কিন ধরো খুব অয়েলি তোমরা কি করবে এর ওপর একটুখানি কম্প্যাক্ট নিয়ে একটু ব্রাশ করে দিতে পারো কারণ অয়েলি স্কিন একটু প্রবলেম হয় যে টিজনটা অয়েলি হয়ে যায় তাছাড়া আমার যেরকম তোমরা জানো বন্ধুরা যে আমার যেরকম নর্মাল টু ড্রাই স্কিন আমি কিন্তু এর উপর আর কিছু লাগাই না এর ওপর আমি জাস্ট মানে এটা লাগিয়ে আমি চলে যাই আমার কিন্তু মানে বাড়ি ফিরলেও আমার মুখে কিন্তু কোনো ঘাম হয় না বা ওয়ান পারসেন্টও কিন্তু এটা অক্সিডাইজ হয় না এটা আমার খুব ভালো লাগে বন্ধুরা কারণ যে ক্রিম অক্সিডাইজ হয় সে ক্রিম কিন্তু লাগানো যায় না তো এটা কিন্তু সোয়েট প্রুফ নন স্টিকি নন গ্রিসি প্লাস তার সঙ্গে সব থেকে ভালো বেনিফিট কি ওয়ান পারসেন্টও অক্সিডাইজ হয় না আর এটা কিন্তু সত্যি কাজ করে মানে তোমরা অনেক রোদেও যদি যাও অনেক ঘন্টাও যদি রোদে থাকো বাড়ি এসে দেখবে কিন্তু স্কিনে কোনো ট্যান পড়েনি আর সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবে যে খালি ফেসে লাগাবে না ফেসে নেকে হাতে সব জায়গায় লাগিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের বডিতে বা মুখে কখনোই কোনো ট্যান পড়বে না তো এটা ছিল বন্ধুরা আমার জয়ের সানব্লক ক্রিমের রিভিউ আমার এই রিভিউটা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো আর জয়ের যে অন্য ভিডিওগুলো আমি করেছিলাম মানে জয়ের বডি লোশন জয়ের ক্রিম উইন্টার ক্রিম তার রিভিউগুলো করেছিলাম তোমরা যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছ আর যারা দেখো নি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক প্রোভাইড করবো তাহলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো আজকে আসছি বন্ধুরা আমার সঙ্গে থেকে